আমি যে আটকে ছিলেন সেখানে আমার সাথে অনেক জোর জুলুম করেছেন অভিযোগটা প্রত্যাহার করার জন্য। প্রথম শিক্ষার্থী আপনারা ইনভেস্টিগেশন করলে দেখবেন এরা সবাই বিশ্ববিদ্যালয় ছেড়ে ড্রপ আউট হয়ে চলে গিয়েছে, অনেক স্টুডেন্ট এরকম চলে গিয়েছে। আমি প্রবলেম যখন 2021 সালে অভিযোগ দেই তখন থেকেই প্রবলেম আমি ফেস করেছি, আর এইটার বিচার তো চেয়ারম্যান স্যার সর্বপ্রধান বাধা, উনি আমাকে বিচার পেতে দিচ্ছেন না। উনি আমার আমাকে মানে জোর জবরদস্তি করে এক ঘটনার বিচার চাইতে যে আমি আর এক ঘটনার হ্যারাসের শিকার। উনি আমাকে ডিপার্টমেন্টের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, খুব 1.5 ঘন্টা বা আমি এক্সাক্ট সময় বলতে পারছি না, বাট ওটা লম্বা সময় ছিল এটুকু আমি বলতে পারি। আমি পরিবার থেকে প্রাথমিক অবস্থায় সাপোর্ট পাইনি, কারণ আপনারা জানেন যে আমার পরিবার বা বাংলাদেশে কোনো পরিবারই তার মেয়ে সন্তানকে এখনো বাংলাদেশ ওরকম ডেভেলপ হয়ে যায়নি যে তার পরিবার থেকে তাকে শিক্ষা দেবে যে তোমার সাথে একটা অঘটন ঘটলে, একটা মেয়ের সাথে একটা অঘটন ঘটলে তোমরা এটা সম্মুখে বলো, এটা খুবই লজ্জাজনক, এটা আমরা আশা করি না, আর এই শিক্ষা আমাদের মধ্যে থাকে না। উনি আমাকে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা যেটা মেনে অভিযোগ করা যায় সেটা আমাকে জানিয়েছিলেন, যেটা আমার বিভাগীয় প্রধান আমাকে জানায়নি। যেটা আমার বিভাগীয় প্রধানের কাছে জানা, আমি বিষয়টা তুলে ধরার পরে যে উনি আমাকে জানানোর কথা ছিল সেটা উনি করেননি, সেই কাজটা দায়িত্ব পালন করেছিলেন আমার তৎকালীন প্রক্টর জি। ওনার আমি তখন ওই শৃঙ্খলা মেনে 2021 সালে অভিযোগ দেই না, আমি এখনো বিচার পাইনি, ওটা এখনো তদন্তাধীন আছে আপনারা জানেন। আর আমার বিচারের প্রধান বিরোধিতা করছে আমি জুনায়েদ আহমেদ হালিম স্যার, আমার বিভাগীয় প্রধান চেয়ারম্যান, ওনার জন্য আমি যৌন হয়রানির বিচার পাচ্ছি না এবং উনি আমাকে ফেল করিয়েছেন স্যার। আমি অনুপ্রেরণা পেয়েছি আমার আমার বিশ্ববিদ্যালয় থেকে, আমি অতীতেও দেখেছি আমরা আন্দোলন করলে আমাদের ক্যাফেটোরিয়ার একটা আন্দোলন হয়েছিল যার ফলে ক্যাফেটোরিয়াটা ঠিক করে দেওয়া হয়েছে। তো আমার মনে হলো যে না, আমি দেশের একটা মানুষ আর আমি মুক্তিযুদ্ধকে অনেক সাপোর্ট করি। আমি অতীতে দেখেছি আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় হচ্ছে তখন জগন্নাথ কলেজ ছিল, আমার কলেজ থেকে অনেক মুক্তিযোদ্ধা আছেন আপনারা জানেন, তো তাদের বিষয়ে আমি অনেক পড়াশোনা করেছি। তাদেরকে যখনই আমি মুক্তিযুদ্ধ বিষয়ে পড়াশোনা করি আমার মধ্যে অনেক চেতনাবোধ কাজ করে, আমি আমার চেতনাবোধের জায়গা থেকে, আমার শিক্ষার জায়গা থেকে এবং আমার দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার কারণে আমি প্রতিবাদ করি এবং প্রতিবাদের পর থেকে আমি এখন পর্যন্ত ভুক্তভোগী, আমি বিচার পাচ্ছি না, শতভাগ নিরাপদ এটা আমি বলবো না, আমি এটুকুই বলবো। তাদের উদ্দেশ্যে বলবো যদি আপনাদের সাথে এরকম কিছু ঘটে থাকে, কোনো আমার কোনো ছোট বোন বা আমার কোনো বড় বোনও যদি প্রকাশ করতে কষ্ট পান, মানে প্রকাশ করতে হেজিটেট বোধ হলে আপনারা আমার কাছে ব্যক্তিগতভাবে বলতে পারেন, আমি আপনাদের জন্য ফাইট করব। আইন অনুসারে যৌন নিপীড়কের যে শাস্তি হয় সেই শাস্তিটা হোক, এরপরে উনি যেহেতু দেশের বিশ্ববিদ্যালয়কে ছাপিয়ে গিয়ে দেশের আইন সুপ্রিম কোর্টে গিয়ে পর্যন্ত বিষয়টা লড়েছেন এবং হেরে গেছেন, এখন তাহলে এটা রাষ্ট্রের অধীনে চলে গেছে, রাষ্ট্রীয়ভাবে যৌন নিপীড়ককে যে শাস্তি দেওয়া হয় সেটাই দেওয়া হোক। সকল জায়গায় উনি নিজের পারিবারিক মানে স্ত্রী সন্তানের কথা বলে পার পেয়ে যাওয়ার একটা চেষ্টা অপচেষ্টা করছেন, এটা যেন না হয়, এগিয়ে যাওয়ার পরিকল্পনা আছে, অবশ্যই আমি এগিয়ে যাব, আমি আমি এটা মেনে নিব না, আমি অতীতেও নিইনি এখনো নিচ্ছি না, আমি ভবিষ্যতেও এটা মেনে নিব না। বিশ্ববিদ্যালয় থেকে আমাকে উপাচার্য মহোদয় অধ্যাপক সাদেকা হালিম ম্যাডাম উনি আমাকে সার্বিকভাবে মানসিকভাবে সাহায্য করছেন এবং প্রশাসন এখন খুবই স্ট্রিক্ট। আমি আশা করছি সাদেকা ম্যাডাম থাকা অবস্থায় আমি এটার বিচারটা পাবো, জনহানির বিচারটা আমি আমার শ্রদ্ধা ম্যাডাম থাকা অবস্থায় আমি পাবো, আমি ম্যাডামের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে দুশ্চিন্তা করতে মানা করেছেন যে ওনার যতটুকু দায়িত্ব, ওনাদের ডিবি কার্যালয়ে যতটুকু দায়িত্ব আমার নিরাপত্তা দেওয়া, সে প্রসঙ্গে ওনারা আমাকে আশ্বস্ত করেছেন।